প্রিয় বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আপনাদের জন্য একরাশ ভালোবাসার ডালা সাজিয়ে তুলে ধরেছি এই আমাদের এই অনুষ্ঠানে। আপনারা যে যেখানে বসে দেখছেন, আসুন আমরা গ্রাফিক ডিজাইন শিখি এবং ছবি আর্ট করা শিখি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ছবি আর্ট করতেছি এবং এই ছবিটাকে আমি আরও সুন্দরভাবে এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কি আমরা আর্ট করতেছি, দেখে দেখে যে কীভাবে ছবিটাকে আর্ট করা যায় আমরা সেটা নিয়েই আমরা এখন কাজ করতেছি। আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে এই ছবিগুলি এডিটের মাধ্যমে আমরা কাজগুলি করি, সেটাই আপনাকে দেখাবো এখন। দেখতে থাকুন, দেখবেন যে এবার আমি চুলের ভিতরে কালো করব। সেই চুলটা কীভাবে কালো করতে কালো করা যায় সেটা নিয়েই আমরা এখন কাজ করব। এই যে এইভাবে আপনারা পাত করবেন, লেসি টুলের মাধ্যমে এইভাবে পাত করলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ছবি সুন্দরভাবে ড্রয়িং করা যায় এবং এই কাজগুলি কীভাবে আমরা এডিট করতে পারি সেটাই আমরা এখন আপনাদেরকে দেখাবো, যে কীভাবে আমরা কাজগুলি করি এবং দেখুন কত সুন্দরভাবে আমরা কাজগুলি এডিট করতে পারছি। আপনাকে এবার দেখাবো, দেখতে থাকুন। এবার যে কাজটি হলো সেটা হলো আমাদের এখানে যে গ্রুপটা রয়েছে, আমরা এইটাকে নিয়ে আমরা একবার নিচে চলে যাব। দেখতে পারলেন যে আমরা নিচে চলে আসছি। এখন আমরা এটাকে আবার লক দিয়ে আটকে রাখবো এবং দেখতে পারলেন যে আমরা সুন্দরভাবে আমরা এডিটিং করেছি। এবং এডিটিং করার সাথে যে আরও কিছু কাজ থাকে সেটা আমরা এখন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে এডিটিংয়ের মাধ্যমে আমরা কাজ করতেছি। দেখতে পারলেন যে আমরা এখন সুন্দরভাবে এডিট করব। আমরা এটাকে বন্ধ করে নেব। দেখতে পারলেন আমরা এটাকে আবার আমরা লগইন করব, লগইনটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এটাকে ধরব এবং এটাকে ধরব, আবার নিচে তুলে দেব, নিচে ফেলে দিলাম। দেখতে পারলেন আমরা এটা কন্ট্রোল টু দিয়ে আটকে নিলাম। এবার দেখতে পাচ্ছেন যে আমরা এই কাজটা আমরা কীভাবে করি সেটা দেখুন। দেখতে পারলেন যে কীভাবে এডিটিংটা হয়। আমরা এডিট করে নিলাম এবং এই কাজগুলির আমরা সুন্দরভাবে
এডিটের মাধ্যমে আমরা কাজগুলি সম্পাদন করলাম, দেখতেই পাচ্ছেন। এখন যে কাজটা করা হবে সেটা হলো আমরা ইফেক্টের মধ্যে ব্লার থেকে কিছুটা আমরা একটা ব্লার গুইসন ব্লার করে দেব, দেখতে পারলেন। একটু হলেও আমরা সেই ব্লারটা করে নিলাম, তারপরে আমরা ওকে দেওয়ার পরে এখানে আর একটু আমরা কালারটা বাড়াই দেব, দেখতে পারলেন। আমরা কালারটা বাড়াই দিলাম, দেখতে পারছেন যে এখন যে কাজটি আমরা করব সেটা হলো এখান থেকে আমরা এইখানে যে কাজটা রয়েছে সেই কাজটা আমরা এখন করব। এখানে আমরা দেখতে পারেন যে হাতের ভিতরে যে কালারটা এখন দেওয়া বাকি ছিল সেই কাজটা আমরা এখন করব। আমরা এই কাজটি করে দিচ্ছি, আপনারা দেখুন যে একটা ছবি আর্ট করতে কত সময় প্রয়োজন হয় সেটাই আপনি দেখলে বুঝতে পারবেন যে একটা ছবির কত সময় লাগে। এবং সময়টাকে দিয়ে আমরা কাজটা করে নিচ্ছি, দেখতে পারলেন যে আমরা কীভাবে এই কাজটা আমরা করতেছি এবং সেটা আপনারা দেখুন। এবার যে কাজটি হবে সেটা হলো এভাবে আপনার এডিট করে দেখতে পারলেন যে আমরা সুন্দরভাবে এডিট করলাম, যে এক ছবিটা আমাদের কিভাবে এডিট করার দরকার ছিল সেটা আমরা এডিট করে নিলাম। আমরা এখন যে কাজটি বাকি রয়ে গেছে আমাদের সেই কাজটি হলো কিভাবে আমরা আরও সুন্দরভাবে আমরা এডিট করব, সেই ব্যাপারটা নিয়েই হলো আমরা আরও সময় লাগবে আমাদেরকে, আমাদের সময় আরও আমাকে দিতে হবে, না হলে তো আমরা আমাদের পক্ষে সম্ভব না যে একটা ছবি দ্রুত আর্ট করা যায় না, অনেক সময়ের ব্যাপার লাগে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ছবিটা
যে আর্ট করার জন্য যে সময় প্রয়োজন হয় সেই হিসাবে দিতে হবে। আপনারা এইভাবে দেখে দেখে পাঠ করে আপনার কাজটি করবেন, আশা করা যায় আপনারাও পারবেন, যে কাজটা আপনারা সম্পাদন করার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছবিটা সুন্দরভাবে এডিট, আমরা অত দেখা গেল সময়, আমাদের সময় সাপেক্ষের ব্যাপার, আর সময় আমাদের অনেক লাগবে, আশা করি আমরা এই সময়ের মধ্যে হয়তো দেখা গেল যে আমরা আরও সুন্দর করার চেষ্টা করব, যে যত দূর সম্ভব হয় আমরা সেইটাকে আমরা চেষ্টা করার জন্য চেষ্টা করতেছি, যে কীভাবে ছবিটাকে আরও সুন্দরভাবে এডিট করা যায়। সেই এডিটটা নিয়েই আমরা এখন খুব চিন্তায় আমরা আছি, যে কীভাবে আমাদের সুন্দর ডিজাইনগুলি আপনাদের সামনে উপহার দেওয়া যায়, আমরা সেই ব্যাপার নিয়েই অনেক কাজ করে যাচ্ছি, যে কীভাবে আপনাদেরকে সহজে শেখানো যায় সেটাই আমরা এখন কাজ করছি। দেখতে পারছেন যে অল্প সময়ের মধ্যে আমাদের কাজগুলি সম্ভব হয় না, কারণ সময় কাজগুলি করতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়, তারপরে আপনাদের অনেক সময় দিয়ে আপনাদের কাজগুলি শেখানো হয়, কাজগুলি করতে অনেক সময়ের দরকার আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাজগুলি করে দিব আপনাদেরকে, যে কাজটা আমরা করছি যে কীভাবে আমরা কাজটা করলাম সেটাই আপনাদেরকে দেখাবো, যে কাজগুলি করতে কত সময়ের দরকার হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা চালিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কীভাবে কাজগুলি করা সম্ভব হয় আমরা সেটাই এখন দেখতেছি। দেখতে পারলেন যে আমরা সুন্দরভাবে আমাদের কাজগুলি করার জন্য আমরা অনেকটাই কাজ করতেছি, যেভাবে সুন্দর হয় সেই কাজগুলি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আজ এই বিষয় নিয়ে আবার অন্য কোনো ছবি নিয়ে আমরা আপনার সামনে হাজির হব। এতক্ষণ আপনার এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এ কামনা করে আজকে আমরা এখানে শেষ করব, আশা করি। দেখতে পাচ্ছেন যে এই ছবিটাও আমরা এখানে সামনে রেখেছিলাম, এই ছবিটাই আমরা আর্ট করতে সক্ষম হয়েছিলাম, যে ছবিটা কীভাবে সুন্দরভাবে কাজ করা যায় সেই কাজটিকেই আমরা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখেন যে কীভাবে আমরা আর্ট করলাম, দ্রুত অল্প মিনিটের মধ্যেই আমরা হয়তো শেষ করে দিয়েছি। দেখতে পারলেন যে আমরা কীভাবে কাজ করি এবং দেখাই সেটি হলো আপনাদের আসলে মুখ্য বিষয়, আমরা কীভাবে আর্টগুলি করব। দেখতে পারলেন যে আমরা কাজটা করেছি, হাতের ড্রয়িংয়ের মাধ্যমেই আমরা এই সুন্দর ডিজাইনটি আমরা করতে পারছি। দেখতে পারলেন
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের মতো আমরা শেষ করছি। আল্লাহ।